And the Oscar goes to... অবশেষে পর্দা উঠল একাডেমি অ্যাওয়ার্ডসের 95তম আসরের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডবলি থিয়েটার হলে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আর বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত হয় জমকালো এই আয়োজনের এ উপলক্ষে সেখানে জড়ো হন হলিউড সহ বিনোদন জগতের নামিদামি সব তারকারা আসরে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স জিতে নিয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসের 95তম আসরের সেরা চলচ্চিত্রের পুরস্কার কেবল সেরা চলচ্চিত্র নয় আসরে এর জয় জয়কার দেখেছে মুভি প্রেমীরা 11টি মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্র সহ আরও 7টি পুরস্কার পায় এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স চলচ্চিত্রটি সেরা অভিনেত্রী সেরা পার্শ্ব অভিনেতা সেরা পার্শ্ব অভিনেত্রী সেরা পরিচালক সেরা সম্পাদনা সেরা কাহিনীকার এই সব ক্যাটাগরিতে সেরার খ্যাতি পেয়েছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমাটি অন্যদিকে এশিয়ার প্রথম নারী অভিনেত্রী ও বর্ণ বৈষম্য ভেঙে দ্বিতীয় নারী অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার পেলেন মিশেল ইয়ো তার অভিনীত এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমাটির জন্য 4 দশকের ক্যারিয়ারে এবারই প্রথম মনোনয়ন পেয়েছিলেন মালয়েশিয়ান এই অভিনেত্রী পুরস্কারটি হাতে তুলে দিলে এ সময় তিনি যা বলেন Do come true. And ladies, don't let anybody tell you you are ever past your prime. পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছে ব্রেন্ডেন ফ্রাসের তার অভিনীত দ্য ওয়েল চলচ্চিত্রটির জন্য সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার পায় অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট চলচ্চিত্রটি এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও 4টি পুরস্কার পায় সিনেমাটি সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের পুরস্কার পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইসপার সিনেমাটি সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে রাজমৌলির পরিচালিত সিনেমা RRR এর নাটু নাটু গানটি আয়োজনে গানটিতে পারফর্ম করেছে গায়ক রাহুল শিল্পগুঞ্জ ও কালা ভৈরবা দর্শকদের মাঝে RRR চলচ্চিত্রটি পরিচিত করে দিতে স্টেজে উপস্থিত হন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন এ সময় দর্শক সারিতে উচ্ছ্বসিত দেখা যায় সিনেমার অভিনেতাদের এর পূর্বে তারকাদের অস্কার ভ্যানিটি ফেয়ার নামক পার্টিতে বর্ণিল সাজে অংশ নিতে দেখা যায় এরপর রেড কার্পেটে হাঁটেন তারকারা মূল পর্বে পারফর্ম করেন রিয়ানা ও লেডি গাগার মতো খ্যাতিমান শিল্পীরা তানজিনা আখন্দ তানিয়া বেঙ্গল নিউজ 24 ঢাকা